গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি চারের তেরোর অঙ্ক থেকে তেরো অঙ্কে দেওয়া আছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক সেন্টিমিটার বেদ এক মিলিমিটার এবং প্লেটটির ওজন চার গ্রাম যদি এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন আট দশমিক চার গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি দেওয়া আছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট তার দৈর্ঘ্য এক সেন্টিমিটার এখানে প্লেটটি হলো বর্গাকার ভূমি বিশিষ্ট অর্থাৎ ভূমি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে এক সেন্টিমিটার তাহলে ভূমির দৈর্ঘ্য এক সেন্টিমিটার ভূমির প্রস্থ এক সেন্টিমিটার এবং বেদ দেওয়া আছে এক মিলিমিটার এখানে দেখো এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন আট দশমিক চার গ্রাম দেওয়া আছে অর্থাৎ আমাদের এই সমস্যাটির সমাধান সবই সেন্টিমিটার এককে করতে হবে এখানে বেদ এক মিলিমিটার দেওয়া আছে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নেব তাহলে বর্গাকার ভূমিপৃষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক সেন্টিমিটার যেহেতু প্লেটটি বর্গাকার অতএব দৈর্ঘ্য এবং প্রস্থ সমান অতএব আমরা লিখে ফেলবো দেওয়া আছে বর্গাকার প্লেটের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য সমান এক সেন্টিমিটার অতএব প্রস্তও হবে এক সেন্টিমিটার যেহেতু প্লেটটির ভূমি হল বর্গাকার প্রস্থ সমান এক সেন্টিমিটার এখন বেদ বেদ বলতে এখানে আমাদের উচ্চতা হবে তাহলে আমরা বেদ লিখব বেদ দেওয়া আছে দেখো এক মিলিমিটার এক মিলিমিটার এক মিলিমিটার সমান আমরা এখানে মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে আসবো তাহলে এক বাই দশ তাহলে পিতলের প্লেটটির আমরা দৈর্ঘ্য এক সেন্টিমিটার পেলাম প্রস্থ এক সেন্টিমিটার এবং বেদ পেলাম এক মিলিমিটার অতএব প্লেটটির আয়তন পিতলের প্লেটের আয়তন এখানে বর্গাকার ভূমি বিশিষ্ট যে প্লেটের কথা বলা হয়েছে সেটি একটি আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ সমান এবং উচ্চতা অর্থাৎ বেদ হলো এক বাই দশ সেন্টিমিটার অতএব আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু বেদ বা উচ্চতা তাহলে পেলাম আমরা এক্স ইন্টু এক্স ইন্টু এক বাই দশ ঘন সেন্টিমিটার বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন আট দশমিক চার গ্রাম তাহলে এক্সের মাঠ কত হবে হিসাব করি এবং প্লেটের ওজন দেওয়া আছে চার সাত দুই পাঁচ গ্রাম প্লেটের ওজন চার সাত দুই পাঁচ গ্রাম এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন দেওয়া আছে আট দশমিক চার গ্রাম এক ঘন সেন্টিমিটার পিতলের যেহেতু প্লেটটি পিতলের পিতলের ওজন হলো। আট দশমিক চার গ্রাম তাহলে দেখো এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন যদি আট দশমিক গ্রাম হয় তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই ঘন সেন্টিমিটার পিতলের ওজন হবে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়ান গ্রাম এখন আমাদের দেওয়া আছে পিতলের সরি প্লেটের ওজন সমান চার হাজার গ্রাম তাহলে আমরা সত্ত্বানুসারে লিখতে পারবো আরেকবার আমরা বলে নেব এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন আট দশমিক চার গ্রাম আমার প্লেটের মোট আয়তন হল এক্স ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টেন ঘন সেন্টিমিটার অতএব প্লেটটির মোট ওজন হবে আয়তন ইন্টু এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন অর্থাৎ এক্স ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টেন ইন্টু এইট পয়েন্ট ফোর গ্রাম কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে প্লেটটির মোট ওজন হল চার হাজার সাতশো পঁচিশ গ্রাম অতএব আমরা লিখতে পারবো শর্তানুসারে শর্তানুসারে আমরা লিখতে পারবো তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার বাই টেন ইন্টু এইট পয়েন্ট ফোর ইজিক্যাল টু ফোর সেভেন টু ফাইভ এখন আমরা হিসাব করে সহজে এক্সের মান বের করতে পারবো বা এক্স স্কোয়ার সমান ফোর সেভেন টু ফাইভ ইন্টু গুণ হলে টেন গুণ হলো বাই এইট পয়েন্ট ফোর সমান ফোর সেভেন টু ফাইভ ইন্টু টেন আমরা দশমে কোঠানোর জন্য দশ দিয়ে গুণ করে নিলাম তাহলে হল চৌরাশি আমরা উপরেও লবেও দশ দিয়ে গুণ করলাম তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার সমান পেলাম ফোর সেভেন টু ফাইভ ইন্টু টেন টেন বাই ফোর এখন আমরা হিসাব করবো দেখো চার সাত এগারো তেরো পাঁচে আঠেরো তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে তাহলে হলো তিন আঠাশে চুরাশি তিন এক তিন তিন পাঁচ থাকে দেখো এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ দুই বাইশ তাহলে তিন সাত একুশ তিন পাঁচে পনেরো কাটল এবার দেখো এখানে আছে আমার আঠাশ সাত দিয়ে কাটবো আমরা তাহলে চার সাততে আঠাশ সাত দুয়ে চোদ্দো সতেরো সাত দুগুণে চোদ্দো পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এই পর্যন্ত পেলাম আমরা স্কোয়ার ইজিক্যাল টু দুশো পঁচিশ দুশো পঁচিশকে আমরা ভাঙব পনেরো ইন্টু পনেরো এখানে দেখো দশ ইন্টু দশ বাই চারকে ভেঙে নেবো আমরা দুই ইন্টু দুই বা এক সমান পেলাম আমরা রোটোহাট এখানে আমাদের ধনাত্মক সংখ্যা পাবো সেই জন্য প্লাস মাইনাস দিলেও আমরা ধনাত্মক অংশ গ্রহণ করব পনেরোর স্কোয়ার দশের স্কোয়ার বাই দুইয়ের স্কোয়ার সমান পনেরো ইন্টু দশ বাই দুই সমান পঁচাত্তর তাহলে আমরা এক্সের মান পেলাম পঁচাত্তর আমাদের ইউনিট নিয়েছিলাম সেন্টিমিটার অতএব এক্স সমান পঁচাত্তর সেন্টিমিটার তাহলে তেরো রংকে আমরা এক্সের মান বের করলাম এখন আসবো আমরা চোদ্দো রংকে চোদ্দো রংকে দেওয়া আছে চমমারির রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়তক্ষণাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে চোদ্দো মিটার এবং আট মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট দু হাজার পাঁচশো কুড়ি ঘন মাটি লেগে থাকে তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি দেখো একটি রাস্তা উঁচু করার জন্য রাস্তার দুপাশ থেকে আয়ত ঘনকার গর্ত কেটে মাটি নেওয়া হবে এরকম গর্তের সংখ্যা হলো তিরিশটি প্রতিটি গর্তের দৈর্ঘ্য চোদ্দো মিটার প্রস্ত আট মিটার আমরা যেমন মাটি কাটবো গভীরতা সেরকম হবে আমরা ধরে নেব গভীরতা সমান এক্স মিটার তাহলে এখানে মাটি লেগেছে মোট দু হাজার কুড়ি ঘনমিটার প্রতিটি গর্তের গভীরতা হিসাব করি তাহলে দেখো আয়ত ঘনকার গর্তের সংখ্যা হলো তিরিশটি আমরা লিখব আয়ত ঘনাকার গর্তের সংখ্যা সমান তিরিশটি এখন প্রতিটি গর্ত হল আয়তক্ষণাকার এবং দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে তাহলে প্রতিটি গর্তে প্রতিটি গর্তের দৈর্ঘ্য হল দৈর্ঘ্য দেওয়া আছে দেখো চোদ্দ মিটার সমান চোদ্দো মিটার প্রস্থ দেওয়া আছে আট মিটার এখন গভীরতা বলা নেই আমরা ধরে নেব গভীরতা মনে করি প্রতিটি গর্তের গভীরতা সমান এইট মিটার রাস্তাটি তৈরি করতে মাটি লেগেছে দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার এখন দেখো প্রত্যেকটা গর্ত যেহেতু আয়তঘনাকার তাহলে আয়ত সূত্র দিয়ে আমরা হিসাব করতে পারবো আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা বা উচ্চতা যেখানে যেমন থাকবে এখানে আমার গভীরতা তাহলে তিরিশটি গর্ত থেকে যে মাটি পাব তার আয়তন হবে তিরিশ ইন্টু প্রত্যেকটি গর্তের মাটির আয়তন প্রত্যেকটি গর্তে মাটির আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু গভীরতা সেই মাটির পরিমাণ দেওয়া আছে দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার তাহলে আমরা লিখতে পারবো অতএব অনুযায়ী অনুযায়ী আমরা লিখতে পারব যেহেতু তিরিশটি গর্ত আছে তিরিশ নিলাম প্রত্যেকটি গর্তের মাটির আয়তন হবে কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা তাহলে এখানে দৈর্ঘ্য হলো চোদ্দো মিটার প্রস্থ হল আট মিটার এবং গভীরতা আমরা এইচ ধরেছি তাতে আমার মাটি লেগেছে কত দু হাজার পাঁচশো কুড়ি ঘন সেই মাটির আয়তন হল দু হাজার পাঁচশো কুড়ি ঘন মিটার এখন আমরা হিসাব করে সহজেই গভীরতা অর্থাৎ এইচের মান পেয়ে যাব বা এইচ সমান আমরা লিখব দেখো দু হাজার পাঁচশো কুড়ি আমার গুণ আছে বাঁ দিকে ডান দিকে গিয়ে ভাগ হবে তাহলে পেলাম তিরিশ চোদ্দ আট এখন হিসাব তিন আটে চব্বিশ তিন চারে বারো ছয় চোদ্দ চৌরাশি তিন দুই ছয় চার দুয়ে আট তিন বাই চার মিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে গভীরতা হল তিন বাই চার ইন্টু একশো সেন্টিমিটার সমান পঁচাত্তর সেন্টিমিটার অতএব প্রতিটি গর্তের গভীরতা হলো পঁচাত্তর সেন্টিমিটার এখন আসবো আমরা পনেরো রংকে পনেরো অঙ্কে দেওয়া আছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচারটির একের তিন অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি এখানে দেখো একটি চৌবাচ্চা সম্পূর্ণ জলপূর্ণ আছে চৌবাচার ধারের দৈর্ঘ্য অর্থাৎ চৌবাচার একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার এবং চৌবাছাটা হলো ঘনক আকৃতি তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এক দশমিক দুই মিটার চৌষট্টি বালতি জল তুলে নেওয়ার পরে দেখা গেল একের তিন অংশ জলপূর্ণ আছে অর্থাৎ চৌষট্টি বালতি জল তোলার জন্য কত অংশ খালি হলো তাহলে আমাদের মোট অংশ হলো এক তাহলে এক থেকে আমরা একের তিন অংশ বাদ দিলে দুয়ের তিন অংশ পেয়ে যাব তাহলে দুয়ের তিন অংশ চৌবাচার দুয়ের তিন অংশ আয়তন যা হবে সেটাই হবে চৌষট্টি বালতি জলের আয়তন এখন দেখো চৌবাচার ধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার দেওয়া আছে কিন্তু আমাদের উত্তর চেয়েছে কত লিটার আমরা জানি এক ঘন ডেসিমিটার সমান এক লিটার তাহলে আমরা এই সমস্যাটিতে প্রত্যেকটি দৈর্ঘ্যকে আমরা ডেসিমিটারে নিয়ে আসব তাহলে ঘনকাকৃতি চৌবাচার ধারে দৈর্ঘ্য দেওয়া আছে এক দশমিক দুই মিটার আমরা লিখব ঘনকাকৃতি চৌবাচার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য বলতে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্যই হবে সমান এক দশমিক দুই মিটার যেহেতু লিটারে আনতে হবে আমাদের সেই জন্য আমরা মিটার থেকে ডেসিমিটার করে নেব সমান দেখো বারো ডেসিমিটার তাহলে আমার এই ঘনকাকৃতি চৌবাচ্চায় জল ধরবে কত না ঘনকাকৃতি চৌবাচ্চার যে আয়তন হবে তত আয়তনেরই জল ধরবে অতএব চৌবাচ্চায় চৌবাচ্চার জলের আয়তন জলের আয়তন চৌবাচ্চার জলের আয়তন বলতে এখানে কানায় কানায় পূর্ণ অবস্থায় জলের আয়তন আয়তন সমান ঘনকের ঘন ফলের সূত্র আমরা জানি বাহু তার হলকিউ বা ধার তার হলকেও তাহলে এখানে আমার ধারের দৈর্ঘ্য বারো দেড়শি মিটার আছে তাহলে বারো তার কিউ ঘন দেশি মিটার সমান বারো ইন্টু বারো বারো লিটার কারণ এক ঘন এসি মিটার সমানে এক লিটার হয় এখন দেখো চৌষট্টি বালতি জল তুলে নেওয়ার জন্য এক তিন অংশ জলপূর্ণ রইল তার মানে এক মাইনাস একের দুই অর্থাৎ দুয়ের তিন অংশ জল তোলা হয়ে গেল তাহলে আমরা বলতে পারবো যে চৌষট্টি বালতি জলের আয়তন হলো ওই চৌ বাচ্চার দুয়ের তিন অংশ জলের আয়তনের সমান তাহলে আমরা লিখব চৌষট্টি বালতি জল তুলে নিলে ওই চৌবাচায় ওই চৌবাচ্চায় জল থাকে একের তিন অংশ অর্থাৎ একের তিন অংশ জলপূর্ণ থাকে তাহলে লিখতে পারবো আমরা এখান থেকে আমরা বলতে পারবো অতএ চৌষট্টি বালতি জলের আয়তন সমান দেখো চৌবাচ্চা যখন কানায় কানায় পরিপূর্ণ ছিল তখন আমরা বলবো এক অংশ জল ছিল তাহলে এক থেকে পড়ে আছে জল আমার এক তিন অংশ তাহলে তোলা হয়েছে কত না চৌষট্টি বালতি জল সেটি হল এক মাইনাস অংশ সমান দুয়ের অংশ তাহলে চৌষট্টি বালতি জলের আয়তন হলো চৌষট্টি বালতি জলের আয়তন সমান দুয়ের তিন ইন্টু চৌবাচার আয়তন অর্থাৎ বারো ইন্টু বারো ইন্টু বারো লিটার আমাদের বের করতে হবে এক বালতি জলের আয়তন কত অতএব এক বালতি জলের আয়তন দেখো চৌষট্টি বালতি জলের আয়তন আছে দুই তিন ইন্টু বারো ইন্টু বারো ইন্টু বারো লিটার তাহলে এক বালতি জলের আয়তন হবে দুই তিন ইন্টু বারো ইন্টু বারো ইন্টু বারো বাই চৌষট্টি লিটার সমান দেখো তিন চারে বারো চার ষোলো চৌষট্টি দুই আটে ষোলো চার দুয়ে আট চার তিনে বারো ছয় বারো তিন ছয় আঠেরো অতএব এক বালতি জলের আয়তন হলো সমান আঠেরো লিটার তাহলে আমরা এক বালতি জলের আয়তন বার করতে পারলাম এবার আসবো আমরা ষোলো রংকে ষোলো রঙকে দেওয়া আছে এক গ্রস বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দুই দশমিক আট ডেসিমিটার এক দশমিক পাঁচ ডেসিমিটার এবং শূন্য দশমিক নয় ডেসিমিটার হলে একটি দেশ বাক্সের আয়তন কত হবে হিসাব করি দেওয়া আছে এক গ্রস সমান বারো ডজন কিন্তু যদি একটি দেশ বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্ত তিন দশমিক পাঁচ সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি প্রথমে দেওয়া আছে অ্যাক্রোস দেশ বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য এক গ্রস সমান বারো ডজন এক ডজন সমান বারোটি বারো ডজন সমান বারো ইন্টু বারো অর্থাৎ একশো চুয়াল্লিশটি দেশলাই একশো চুয়াল্লিশটি দেশলাই নিয়ে একটি প্যাকেট হয়েছে সেই প্যাকেটের দৈর্ঘ্য হল দুই দশমিক আট ডেসিমিটার ফ্রস্ত এক দশমিক পাঁচ ডেসিমিটার এবং উচ্চতা শূন্য দশমিক নয় ডেসিমিটার তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে তাহলে প্রথমে আমরা লিখব গ্রস দেশালাইকে নিয়ে একসঙ্গে যে বাক্সটি হয়েছে সেটাকে বলা হয়েছে অ্যাগ্রস দেশালয় বাক্সের তাহলে আমরা লিখবস দেশালাই দেশলাই বাক্সের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে দুই দশমিক আট এখন দেখো অঙ্কের শেষ অংশে কিন্তু দেওয়াচ্ছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্থ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার হলে হলে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি অর্থাৎ পুরো সমস্যাটাকে আমাদের সেন্টিমিটার এককে আনতে হবে তাহলে দুই দশমিক আট ডেসিমিটার সমান আমরা লিখব আঠাশ সেন্টিমিটার একইভাবে প্রস্ত দেওয়া আছে এক দশমিক পাঁচ ডেসিমিটার প্রস্ত সমান এক দশমিক পাঁচ ডেসিমিটার সমান পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক নয় সমান নয় সেন্টিমিটার তাহলে দেখো অ্যাগ্রস দেশালায় বাক্সের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া আছে তাহলে অ্যাগ্রস দেশালায় বলতে বারো ইন্টু বারো কারণ এক ডজনে বারোটি আর গ্রস সমান বারো ডজন অর্থাৎ একশো চুয়াল্লিশটি দেশলাইকে সাজিয়ে যে আমরা বাক্স পাবো তাকে গ্রস দেশলাই বাক্স বলা হয়েছে তার আয়তন আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখতে পারবো দেখো অতএব বারো ইন্টু বারো বারো নিলাম বারো ডজনে একগ্রস এবং পরের বারো নিলাম এক ডজনে বারোটি সেই জন্য বারো ইন্টু বারোটি দেশালাই বাক্সের দেশালাই বাক্সের আয়তন সমান পাবো আমরা এখানে দোর্ঘ্য পেয়ে যাব আঠাশ সেন্টিমিটার প্রস্থ পনেরো ইন্টু উচ্চতা নয় ঘন সেন্টিমিটার তাহলে বারো ইন্টু বারোটি অর্থাৎ একশো চুয়াল্লিশটি দেশলাই বাক্সের আয়তন আমরা পেলাম আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় ঘন সেন্টিমিটার আমরা সহজেই একটি দেশলাই বাক্সের আয়তন বের করতে পারব অতএব একটি দেশলাই বাক্সের আয়তন একটি দেশালাই বাক্সের আয়তর সমান দেখো একশো চুয়াল্লিশটির আয়তন দেওয়া হচ্ছে তাহলে একটির আয়তন আমরা একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে পেয়ে যাব আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় ঘন সেন্টিমিটার তাহলে আমরা এখন হিসাব করে নেব দেখো তিন পাঁচে পনেরো তিন চারে বারো তিন তিনে নয় তিন চারে বারো চার সাতে আঠাশ তাহলে আবার এখানে পরে রইল সাত পাঁচ আর তিন তিন পাঁচে পনেরো সাত পনেরো একশো পাঁচ বাই চার ঘন সেন্টিমিটার ছাব্বিশ পূর্ণ একে চার ঘন সেন্টিমিটার এখন আমাদের বলা হয়েছে কিন্তু যদি একটি দেশলাই বাক্সে দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা কত হবে দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার প্রস্ত দেওয়া আছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে উচ্চতা কত হবে আমরা উচ্চতা ধরে নিলাম ধরি উচ্চতা সমান এই সেন্টিমিটার তাহলে দেখো একটি বাক্সের আয়তন আমরা পেয়ে গেছি ছাব্বিশ পূর্ণ একের চার ঘনা সেন্টিমিটার এবং একটি দেশ লাই বাক্সে দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্ত আছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চত আমরা এইচ সেন্টিমিটার ধরলাম তাহলে প্রত্যেকটি দেশলাই বাক্সের আয়তন হবে যেহেতু আয়ত ঘনকার তাহলে পাঁচ দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ ইন্টু এইচ আর সেই আয়তন আমাদের আছে দুশো পাঁচ বাই চার বা ছাব্বিশ পূর্ণ একের চার তাহলে আমরা অনুসারে লিখতে পারবো অতএব শর্তানুসারে অনুসারে লিখতে পারবো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য হল পাঁচ সেন্টিমিটার প্রস্থ হল তিন দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতায় সেন্টিমিটার ধরেছি সমান সেলাই বাক্সের আয়তন একশো পাঁচ বাই চার ঘন সেন্টিমিটার অতএব এইচ সমান একশো পাঁচ বাই চার বাই দেখো পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এখন হিসাব করবো আমরা বা চার ইন্টু পাঁচ দশমিক তোলার জন্য দশ দিয়ে গুণ করলাম তাহলে পরেও আমরা লবকেও দশ দিয়ে গুণ করলাম দেখো তিন পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ দুই দুগুণে চার সমান হলো তিন বাই দুই সেন্টিমিটার সমান এক দশমিক পাঁচ সেন্টিমিটার অতএব প্রত্যেকটি দেশলাই বাক্সে দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা হল এক দশমিক পাঁচ সেন্টিমিটার